দর্শক বগুড়া চলছে ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা সেখানে আছেন সহকর্মী আব্দুল সালাম বাবু আমরা সরাসরি যুক্ত হব তার সাথে বাবু মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন আর এই এবারে মেলায় নতুনত্ব কি আছে ফয়সাল ক্রেতা দর্শনার্থী বেড়েই চলেছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দর্শনার্থী বাড়ছে এবং হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত গাবতলীর পোড়াদহ মেলা প্রাঙ্গণ গত বছর এখানে বাগাইর মাছ থাকলেও এবার কিন্তু বাগাইর মাছ নাই মাছের জন্যই বিখ্যাত বগুড়ার পোড়াদহর এই মেলা এবং এবছরও কিন্তু এখানকার ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে এসেছেন আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন এবং এই মেলাকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন উপজেলায় এখন উৎসবের আমেজ বিশেষ করে জামাইদেরকে আপ্যায়ন করা হয় এই মেলাতে আমরা কথা বলতে চাই এই মেলায় আসা একজন দর্শনার্থীর সাথে তিনি জানাবেন যে কেন মেলায় এসেছেন আর মেলায় এসে কেমন লাগছে আসসালামু আলাইকুম এখানে আমার শ্বশুরবাড়ি এখানে দাওয়াত করা হয়েছে এখানে একটা আনন্দ ঘন বসতির মধ্যে এখানে চলাফেরায় এখানে মাছের দিক থেকে বিখ্যাত মূলত এখানে শ্বশুরবাড়িতে আসলে এখানে মাছ কিনতেই হয় শ্বশুরবাড়ির জামাইদেরকে খুবই আপ্যায়ন করে যাই হোক এখানে উনি জানালেন যে এখানে কিন্তু ওই শ্বশুরবাড়িতে আসলে মাছ ক্রয় করতে হয় জামাইদেরকে বগুড়ার আজকের এই মেলায় কিন্তু 40 কেজি ওজনের ব্ল্যাক কার্প উঠেছে যেটা 2000 টাকা কেজি দাম হাঁকা হয়েছে এছাড়া 30 থেকে 32 কেজির কাতলা রয়েছে যেগুলো 1450 থেকে 1800 টাকা কেজি রুই মাছ রয়েছে 300 থেকে 700 টাকা কেজি ব্রিগেড মাছ রয়েছে বিভিন্ন জাতের মাছ এসেছে এবং এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসেন শুধুমাত্র এই মেলাতে মাছ বিক্রয়ের জন্য বগুড়ার গাবতলীর এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে এখানে দর্শনার্থীরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমরা দেখেছি রংপুর দিনাজপুর রাজশাহী এবং এমনকি ঢাকা থেকেও এখানে লোকজন এসেছেন তারা মাছের এই মেলা দেখার জন্য মাছ ক্রয় করার জন্য মাছের জন্য বিখ্যাত হলেও এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় আপনাকে জানিয়ে রাখি যে 10 কেজি ওজনের মিষ্টি আমরা দেখেছি মাছ আকৃতির যেটা 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হয়েছে পাশাপাশি কাঠের আসবাবপত্র রয়েছে এবং শিশুদের খেলনার অনেক জিনিসপত্র আমরা দেখেছি তো বগুড়ার এই মেলা কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এবং আগামীকাল এখানে কিন্তু বহু মেলা অনুষ্ঠিত হবে যে মেলায় শুধু নারীরাই যাবে পুরুষদের যাওয়া নিষেধ সেই মেলা আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাবতলীর আশেপাশে বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হবে গাবতলীর এই পোড়াদহ মেলায় দিনব্যাপী প্রায় 3 থেকে 4 কোটি টাকার বেচাকেনা হবে বলে জানিয়েছেন এখানকার মেলা আয়োজকরা এই ছিল বগুড়ার গাবতলী পোড়াদহ মেলাতে সর্বশেষ